যাওয়ার পথেই মাঝে মধ্যে এইদিকে যায়, যাওয়ার পথেই কিন্তু আমি এই সিনটা দেখা যায়। আসলে মসজিদের মিনারের মতো, মিনার না, মাইকের যে একটা ই থাকে, পিলার থাকে, এরকম দেখা যায় দূর থেকে। আবার ছোট্ট একটা ঘর দেখা যায়। তো দূর থেকে যখন এই রাস্তা দিয়ে যাইতাম, যাওয়ার সময় এই জায়গাটা দেখতাম, আসলে দেখতাম আর চিন্তা ভাবনা করতাম। অনেক জানারও আগ্রহ ছিল, দেখারও আগ্রহ ছিল। আসলে কখনো নামা হয় নাই, নেমে এদিকে আসা হয় নাই। হ্যাঁ, কাপে উঠো শেষ পর্যন্ত। তো এই জায়গাটা আসলে কি এবং কেন এই ছোট একটা ঘর এবং এই যে মসজিদের মাইক রাখার মতো একটা জায়গা করা হয়েছে, এটা দেখার এবং জানার খুব ইচ্ছা ছিল। তো শেষমেশ আজকে এই জায়গাটিতে আসলাম, ওইদিকে যাইতেছিলাম, যাওয়ার পথেই আবার এইটার সাথে দেখা, সেই জানার আগ্রহ নিয়েই কিন্তু আবার এইখানে আসলাম। এসে যেটা জানতে পারলাম খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, তো ভাবছিলাম এরকমই একটা হবে। তো ভাবনার সঙ্গে কিন্তু সেই বাস্তবতাও মিল রয়েছে। তো এইটা হইতেছে, একটু সংক্ষেপে একটু বলি, এই অঞ্চলে কিন্তু হাতির আক্রমণ কিন্তু বেশি হয়ে থাকে নর্মালি। যখন কৃষক ভাই যখন ধান চাষ করে, ঠিক যখন ধানগুলো পাক ধরে, তো সেই সময় কিন্তু যে ভারতের যে কিছু বন্য হাতি রয়েছে, সেই বন্য হাতি এই অঞ্চলে ব্যাপকভাবে ক্ষতি করে, আক্রমণ করে, ধান খেতে, বিভিন্ন সবজি খেতে, এগুলো সে কিন্তু আক্রমণ করে। এমনও হয় দেখা যায় অনেক সময় মানুষকেও মেরে ফেলে। তো এই যে হাতি যে অত্যাচার রয়েছে, এই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য এই এলাকার একটা উদ্যোগে, এলাকার উদ্যোগে বা কোনো সরকারি উদ্যোগে হয়েছে কিনা জানি না, যাই হোক, তো সেই উদ্যোগেই কিন্তু এই যে ঘরটা তৈরি করা হয়েছে। তো ঘরটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এইখানে একটা জেনারেটর বসানোর জন্য, মানে জেনারেটর রাখার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে, যেখান থেকে জেনারেটরের মাধ্যমে এই এলাকা যখন বিদ্যুৎ ছিল না, তো বিদ্যুৎবিহীন যখন এলাকা ছিল, তো সেই সময়টাতে এলাকা উজ্জ্বল করার জন্য, মানে বিভিন্ন জায়গা জায়গায় লাইটের ব্যবস্থা করার জন্য এই এখানে জেনারেটর স্থাপন করা হয়েছিল। তো সেই জেনারেটরের মাধ্যমে বিভিন্ন জায়গায় আলোর ব্যবস্থা করা হয়েছে। তো এই আলোর মাধ্যমেই কিন্তু হাতি তাড়ানোর একটা ব্যবস্থা এইখানে করা হয়েছিল। আর ওইখানে মানে একটা শব্দ এখান থেকে করা হতো, যাতে করে ওই উপর থেকে একটু দূরে মোটামুটিভাবে শব্দটা পৌঁছায়। তো মোটামুটিভাবে এই একটা হাতি তাড়ানোর জন্যে কিন্তু এই জায়গাটা মূলত তৈরি করা হয়েছে। তো এইটা অনেকদিন থেকেই দেখতেছি, অনেকবারই দেখছি। আসলে জানতাম না যে এইখানে এই কাজের জন্য এই জিনিসটা বানানো হয়েছে। ওই দূর থেকে রাস্তা দিয়ে যাইতাম আর দেখতাম, এই পর্যন্ত আজকে আসলাম, দেখলাম, খুবই ভালোই লাগলো। এবং যে পুরনো যে কথাগুলো সেইগুলো মোটামুটিভাবে জানতে পারলাম। তো দূর থেকে এটা একটা ছোট একটা মসজিদ মনে হইতো। আবার যে ওই যে মাইক রাখার জন্য যে একটা পিলার তৈরি করে, উপরে একটা ঘর তৈরি করে মাইক রাখা হয়, ব্যাপারটা ওই রকম দেখা যায়। তো আসলে মূলত বিষয়টা কিন্তু ওই রকম না, এটা হইতেছে আপনার উপর থেকে সংকেত দেওয়া হয়তো, কোনো একটা সাউন্ড করা হয়তো, আর এই ছোট্ট ঘরটাতে জেনারেটর রাখার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। তো মোটামুটিভাবে এই ছিল বিষয়। আর এইটা হইতেছে আপনার ঠিক সন্ধ্যাকুড়াই হবে মেবি। সামনে হইতেছে রাবার বাগান, আর এই রাবার বাগানের ঠিক পশ্চিমে কিন্তু এইরকম ঘরটা কিন্তু রয়েছে। তো মোটামুটিভাবে অনেক কিছুই জানতে পারলাম আজকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে বিদায় পালা, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।